উৎকলমণি গোপবন্ধু দাসক জন্মমাটি সত্যবাদীর সুয়াণ্ড গ্রামে ওড়িশার নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শ্রীযুক্ত মোহন চরণ মাঝি আজ প্রাতঃরু শ্রীমন্দিরে চতুর্ধা মূর্তি দর্শন পরে প্রতিশ্রুতি মুতাবক শ্রীমন্দির চারিদ্বার খোলা কার্যক্রম করে সেঠার আসি সত্যবাদী অন্তর্গত সুয়াণ্ডস্থিত উৎকলমণি সঠিক ঘরক পরিদর্শন করা সহ প্রণাম করে পরে গোপবন্ধু উদ্যানরে উৎকলমণি প্রতিমূর্তিরে মালার্পণ করা পরে গোপবন্ধু সংগ্রহালয় যাই বুলি দেখিলে শেষে গণমাধ্যমক প্রতিক্রিয়া দিয়ে ওড়িয়া অস্মিতা গুরুত্ব দিয়ে এক পবিত্র পুণ্য মাটি সম্পূর্ণ সরকার সম্মান দেওয়া সুয়াণ্ড আসছেন বলে মুখ্যমন্ত্রী শ্রীযুক্ত মোহন চরণ মাঝি কহিছেন। তাঁকসহ সম্পূর্ণ মন্ত্রিমণ্ডলর সদস্য ও পুরী জেলা সভাপতি আশ্রিত পট্টনায়ক, পুরী সাংসদ ডক্টর সম্বিত পাত্র, বালেশ্বর সাংসদ প্রতাপ ষড়ঙ্গী সমেত অনেক প্রমুখ নেতৃত্ব পরিদর্শন করে জেলা প্রশাসনের মুখ্য অধিকারী মানে মুখ্যমন্ত্রী গ্রস্ত কার্যক্রমের পরিচালনা করে। গোটে কথা মু চাহি যে এ সরকার আসা পূর্বর ওড়িশার ওড়িয়াঙ্কর অস্মিতা উপরে অনেক প্রশ্ন সৃষ্টি হয়েছিল এবং সংকট আসি যাই বলে চর্চা হোলা। সেভাবে পরিস্থিতির ভারতীয় জনতা পার্টি ওড়িয়াঙ্কর অস্মিতা সম্মান দিয়ে কিভাবে ভাবে তার সুরক্ষা দিয়াযিব, ওড়িয়াঙ্কু সম্মান দিয়াযিব, আর সেথিপাই নয়া সরকার আসিলা পরে তাহা উপরে সম্পূর্ণ ভাবে ওড়িয়াঙ্কর ভাবনা উপরে ওড়িয়াঙ্কর অস্মিতা উপরে সম্মান দিয়ে কাম করবে এবং তাঁকু শীর্ষে রখবে। এ কথা যাহা সরকার বিজেপি কহিতলা তাহা আজ সরকার কার্যকারী করিয়া পিন যাইছন্তি। এবং গতকালি যেতেবেলে শপথপাঠ উৎসব থিলা তা পূর্বরু সকালু যে মানে ওড়িয়া অস্মিতা উপরে আজি ওড়িয়াঙ্কু সম্মান দিয়ে আজি স্বতন্ত্র ভাবে উৎকল প্রদেশ গঠন করা ঠারু ওড়িয়াঙ্কর সম্মান কথা অস্মিতা কথা যে মানে আজি বঞ্চাই রাখিলে সেই মান সেই বরপুত্র মানুষ পুষ্পমাল্য অর্পণ করে তাঁকু সম্মান দিয়া যাইতলা এবং মহাপ্রভু জগন্নাথঙ্কু দর্শন করে আজি যিয়ে আম ওড়িয়ার মুখ্য অস্মিতা যে এ ওড়িয়া জাতিকু আজি সম্মান দেই বঞ্চাই রাখিছন্তি সেই উৎকলমণি গোপবন্ধু দাস তাঁকর জন্মস্থান সুয়াণ্ডকু আসি তাঁকু সম্মানিত করিবা পুষ্পমাল্য অর্পণ করিবা ইয়ে রাজ্য সরকারঙ্কর প্রমুখ ইয়ে ভূমিকা রয়েছে এবং আজি তাহা মধ্যে সম্পূর্ণ ভাবে এটি ওড়িশা সরকার এটি আসছন্তি। মো সহিত আমার ডেপুটি সিএম কে ভি সিন্ধু আসছন্তি, আপনার এ মাটির ঝিও ডেপুটি সিএম প্রভাতী পৈড়াপা আসছন্তি এবং আমার সাংসদ অছন্তি বিধায়ক অছন্তি সমস্ত মন্ত্রী পরিষদর মন্ত্রী মানে মধ্যে এটি উপস্থিত অছন্তি। সারা সরকার এটি আসিছে সম্মান দেওয়া পাই গোপবন্ধু দাসকু আউ সেথিপাই ওড়িয়ার ওড়িশার এবং ওড়িয়ার যে অস্মিতা কথা পড়েছিল তা উপরে এই সরকার তীক্ষ্ণ মানে নজর রাখা সহ নিশ্চিত ভাবে এই সম্মানকে বঞ্চাই রাখা ওড়িশার গৌরব রাখা কাম করবে এবং নিশ্চিত ভাবে ওড়িয়াঙ্কু ভারতবর্ষরে সবুঠার আগুয়া করা এ সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এটি নিশ্চিত ভাবে এ মাটির সমস্ত যে মানে সন্তান অছন্তি পুরীর এবং বিশেষ করি কি এই গাঁর মু সমস্ত দেখিলি আজি চমৎকার ভাবে ওড়িশা সরকার স্বাগত করেছেন এবং সেমানে আমাকে মধ্যে সম্মান করি কি যেভাবে ভাবে এটি ওড়িয়ার অস্তিত্বক আজি এটি বজায় রাখি তা নিশ্চিত ভাবে ধন্যবাদের পাত্র। সরকার বহুত খুশি অছন্তি, আপন মানে আমাকে স্বাগত করেছেন, আপন মানুষ যে মানে এটি অছন্তি গাঁর এবং এই জেলার সমস্ত জনসাধারণকু আম সরকার তরফরু মু বহুত বহুত শুভেচ্ছা দউছি এবং ধন্যবাদ মধ্যে দউছি। ধন্যবাদ। পার্টির মুখ্যমন্ত্রী দায়িত্ব নেলা পরে প্রথমে প্রভু জগন্নাথঙ্ক আশীর্বাদ নে ওড়িয়াঙ্কর অস্মিতা আমার গোপবন্ধু দাসঙ্কর জন্মপীঠকু আসি তাঙ্কর আশীর্বাদ নেলে এবং কিভাবে ভাবে ওড়িশাবাসীঙ্কর আগামী দিনের সেবা করবে আজ প্রভু মহাপ্রভু জগন্নাথঙ্কু আশীর্বাদ নিয়েছেন। তেমন ভারতীয় জনতা পার্টির সরকার হয়েছে ওড়িশা ওড়িয়ার অস্মিতা কথা যে উঠেছে ওড়িয়ার অস্মিতা নিশ্চিত আগামী দিনের আহুরি আগুক যাব
তেমন আজ আমি গোপবন্ধু দাসঙ্ক পাখে আজ প্রার্থনা করি আমার রাজ্যর পুরা ক্যাবিনেট মুখ্যমন্ত্রী সহ পুরা ক্যাবিনেট ওড়িশা সরকার আজ গোপবন্ধু দাসঙ্ক পাখ আসি যে ওড়িশার অস্মিতা তাঙ্কু প্রণাম জনাইবে তাঙ্কু আশীর্বাদ ভিক্ষা করি। পুরী পিপিলিরু রমেশ চন্দ্র বেহরাঙ্ক রিপোর্ট, এইচআর টিভি ওড়িয়া।